আমার নবী আপনার নবী বলছেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে শেষ হওয়ার পর এই কবর দিকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মানুষ একটা ময়দানে উঠবে যে ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো উলঙ্গ অবস্থায় যদি উঠে তাইলে একজনের লজ্জাস্থান তো আরেকজনের দেখিয়া ফলাইব এটা কেমন ময়দান আল্লাহর হাবিব বলেন আরে না আয়েশা কবর সময় দিয়া বরাবর চোখারে কইরা শরীর ময়দানে মানুষকে ওঠানো হবে গাড়টা বাইঙ্গা দিব সামনে তাকায় বার কোন সুযোগ একদম নাই সবাই প্যান্ডেলটার দিকে তান না আমার দেখেন আপনারা দেখেন তাহলে এমন ভাবে বাইঙ্গা দিলে সামনে চাইব কোন সময় আমার নবী বলে আয়েশা এমন ভাবে গাঁটটা দিব মাথার আট বিঘাত উপরে পুরো থাকবে মাথার খুলিটা ঠাস করে উল্টায়া যাবে বাতের মার যেমন করে টক বক টক বক করে পড়ে এমন ভাবে মাথার মগজগুলো টক বক টক বক করে সিটে সিটে পড়বে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে কেউ কাউকে সহযোগিতা করবে না সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবি পরে সেই দিন কঠিন মুসিবতের সময় যেদিন নিজের মাটিটা নিচের মাটিটা থাকবে একদম তামা হয়ে আর মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে এই তাপ যখন মাটির তামার মাটির মধ্যে লাগবে তখন মাটিগুলাই একদম গরম হয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে হাসরের ময়দানটা কোথায় হবে অনেকে মনে করে হাসরের ময়দানটা আসমানের উপরে হবে মিথ্যা কথা আর না 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 হাসরের ময়দানটা আসমানের উপরে হবে না হাসরের ময়দানটা হবে আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছিলেন আল্লাহ শাম দেশে তুমি বরকত দাও আল্লাহ ইয়ামেন দেশে তুমি বরকত দাও হাদিস শরীফের মধ্যে দেখলাম সব মানুষগুলা যার যার কবর থেকে উঠা কিয়ামতের পরে যখন স্তব্ধ হয়ে যাবে আল্লাহ যখন হিসাবের কাজটা শুরু করবেন কেউ আগুন থেকে বেরিয়ে আসবে কেউ কবর থেকে কেউ উঠে আসবে কেউ পানি থেকে উঠে আসবে একটা ময়দানের দিকে সেই ময়দানের নাম হলো মাহসার ওই হাসরের ময়দানে যাবে এখন প্রশ্ন হলো হুজুর হাসরের ময়দানটা বিশ্বের কোন জায়গায় হবে একটা জায়গায় হবে সেই দেশের নাম হইল সামদে হাসরের ময়দান কায়েম হবে ওই ময়দানের ভিতরে সব মানুষ নাপসি নাপসি বলে নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে গাজার গোনা যেমন তার পায়ের নিচে পানি তেমন এই পানিটা কিন্তু নদীর পানির মতো নয় এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা এই পানিতে যেমন গুসার মধ্যে লাগবে পুলটি মুরগের গরম পানি লাগলে ফাঁক যেমন উপইরা যায় ঠিক এমনভাবে হাটটি থেকে আপনার গোস্তগুলো গরমের কারণে খুলে যাবে কঙ্কাল হয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করো পঞ্চাশ হাজার বছরে এইভাবে আপনারা থাকবেন নিচে অন্য কোন নবীর কথাই ময়দের হিসাব শুরু হবে না একমাত্র যার কথাই হাসন ময়দের হিসাব শুরু হবে তিনি করত তোমার আমার নবী রহমান কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার নবী আপনার নবী বলিন সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না তবে কঠিন মুসিবত হলেও সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আর সে ছায়া দিয়া মায়া করবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক আমাদের দেশের মধ্যে বিচারক আছে না নাই কিছু বিচারক আছে টাকা খাইয়া বিচার করে ঘুষ খাইয়া বিচার করে এমন লোক সমাজের ভিতরে আসে না নাই খবরদার খবরদার আমার নবী আপনার নবী বলে যারা ন্যায় বিচারক ইনসাফ ভিত্তিক যারা বিচার করে টাকা খাইয়া আপন বিচারের দরকার নাই টাকা না খাইয়া ইনসা ভিত্তিক বিচার দুইটা হলেই যথেষ্ট কথা বলেন না এইভাবে বিচার করে তাদের জন্য আমার আল্লাহ দিয়ে দিবে দুই নম্বর হলো যার মনটা আর সে আজিমের নিচে এবার মসজিদে পড়ে থাকে আজকে আমাদের সমাজের পোলাপান মসজিদের মধ্যে আসতে চাই না এও যাই মসজিদে আসে শুধু জুম্মার নামাজে আসে এরপর জুম্মায় আসলে সবার শেষ কাতারে বসে এরপর শেষ কাতারে বসলে মোবাইলে ফেসবুক চালাই পাতা ঠিক ঠিক না কিন্তু যতই তামাশা করো না কেন নিজের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে আমার নবী বলে হাসরে ময়দানে আর সাজিমি নিজের ছায়া পাবে তারাই যারা মাথা আরো করে যারা যারা ওয়াক্ত মতো মসজিদে চলে যায় যারা জিকির শুনলে ফানা হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে ভালো লাগে কি লাগে না আমার বাবা সুখী কিনা দুঃখী আছে আমি জানি না আপনার দাদা সুখী কিনা দুঃখে আছে আমি জানি না আপনার বোন সুখে কিনা দুঃখে আছে আমি জানি না বারবার বলতে জান্লা আর সহ্য হয় না এরপরে আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের আগুন ঢুকায় দিবেন এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন যত গরম ওই জাহান্নামের আগুনের হাওয়াটা তার চাইতে সত্তর গুণ গরম এমন একটা হাওয়া যখন ঢুকায় দিবে আজকে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন লাগায় কিন্তু কবরের ভিতরে এত বড় আগুন লেগে গেল মাটি করলে আগুন খুঁজে পাওয়া যাবে না এমন অনেক কবর আছে আমরা করতে গেলে দেখি হাড্ডির জায়গায় হাড্ডি পরে আছে মাথার জায়গায় মাথা পরে আছে তখন কবরটার ভিতরে একটা হাড্ডি আর পা গুলো দেই হাড্ডি গুলা জমাই দেয় আবার নতুন করে একজন কথা এত সুন্দর বডি এত সুন্দর চেহারা এত সুন্দর বডি এত সুন্দর চুল কোথায় গেল তোমার রূপের যৌবন কোথায় গেল তোমার গায়ের শক্তি হাড্ডির জায়গায় হাড্ডি পরে আছে গোস্তুগুলো গেল কোথায় পায়ের জায়গায় কবরে পা পরে আছে গোস্তুগুলো গেল কোথায় চেহারা জায়গায় চেহারা এই চেহারা কঙ্কাল হইয়া পরে আছে চোখটা গেল কোথায় বাসটা পচার আগে তোমার বডিটা কবর আগে পসে যায় কথা গণনা ঠিক কিনা এই জন্য বন্ধুরে হো আব্বারে কবর বড় সাংঘাতিক জায়গা আমার নবী বলে কবরে ভিতরে আগুন ধরায় দেওয়া হবে বেনামাজি হবে করে কানবো আল্লাহ একবারে শেষ কইরা ফালাও আর সহ্য হয় না কিন্তু আমার আল্লাহর কি নরম না শক্ত অনেক শক্ত অনেক শক্ত এরপর আগুন ধরায় দিবে নিবারণের কোন সুযোগ নাই তিন নম্বর শাস্তি হলো ব্যান আমাদের এই কবরে তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হবে এই সাপ বিচ্ছু যখন তোমার বডি একটা পেস মারবে পসায়া পসায়া বিশের যন্ত্রণায় তোমার আংরা আংরা করে ভালাইব ও আল্লাহ আর ভালো লাগে না আল্লাহ বলবে বান্দা বলছিলাম না ভিতরে দুনিয়ায় চাইরা দিছি একদিন তুই আমার কাছে ফিরে আসবি সোম্মা ইলাই হি তোর যাও আমার কাছে তুই ফিরে আসবি এই জন্য আমি তোরে বলেছিলাম আকে মুসলা নামাজ কায়েম করো আমি তোরে বলেছিলাম ওয়া তো জাকা জাকা দাও আমি বলেছিলাম আমার বন্ধু নগীরে মহব্বত করো তোমরা যখন আমার কথা মানছ না আমি আল্লাহ বলছিলাম ইন্না বাউ পোশাও আমি আমি আল্লাহর আল্লাহর অনেক অনেক শক্ত শক্ত যতই কান্নাকাটি করেন আপনার কবরের ভিতরে পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে এই জন্য আপনি কবরে কয়দিন থাকবেন এক বছর না দুই বছর একটু খেয়াল কইরা দেখেন একটু খেয়াল করে দেখেন আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে যারা কবরে চলে গেছে এদের অনেকের নাম বংশের পরিচয় আর আমাদের জানা নাই শুধু জানা না এই গুরুস্থানটা কোথায় আছে কবরটা কোথায় আছে আমরা দেখার মতো বোঝার মতো কোনো খবর নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা অনেক সুন্দর কিছু তত্ত্ব দিয়ে গেলাম আপনার নবী আমার নবী বলেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর একশো বছর হোক আর পাঁচশো বছর হোক যারা সুখে আছে আছে সুখী যারা দুঃখে দুখী কিন্তু সুখে থাকলে সুখের কোনো শেষ নাই ইসরাফিল ফু দিলে বলবে ক্যাডারে আমার ঘুম থেকে জাগাইছে মনে হয় ওই জন্য দুই সেকেন্ড এরাও তো ঘুমাইছে এরাও তো বান্দা আপনিও বান্দা আমিও বান্দা কিছু বান্দা কে আমত পর্যন্ত ঘুমাইলে মনে হবে এক সেকেন্ডের মত আর কোন কোন বান্দা কবরে একটা সেকেন্ড মনে হবে কে আমতের মতন হাজার হাজার বছরের মতো এমন কষ্ট অনুভব করবে এই জন্য রাস্তা হলো দুইটা পথে বলছিলাম একটা হলো কল্যাণময়ী রাস্তা আর একটা হলো অকল্যাণময় রাস্তা কল্যাণের পথে থাকলেই আপনি রসুল পাবেন আল্লাহ পাবেন এই জন্য আমার আল্লাহ রাব্বুল গোলাল বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের ভিতরে সবচেয়ে বড় অনুগ্রহ হলো আমি তোমাদের জন্য একটা গ্রন্থ দিয়েছি যে গ্রন্থের নাম হলো আল কোরআন এমন একটা ধর্ম দিয়েছি তোমাদের ধর্মের নাম হলো ইসলাম এখন আবার আল্লাহ বলছেন ওবি রাহমাতীহি তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাও আনন্দ করো এই রহমতটা এই রহমতটা হলো আমারসাল না কা ইনলা রাহমাতান এই রহমত হলো আমার নবী নবীর তরিকায় যদি আপনি চলতে পারেন মান আহাব সুন্নতি ফাক তো আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার নবী বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো আমি রাসূল কথা দিলাম আমি তাকে জান্নাতে নিয়ে থাকব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার রাসূল পর রাসূল বান্দা ভাইরা এই জন্য কবর বড় ডেঞ্জারাস আবার কবর জান্নাতের নিকেতন তো এই জান্নাতের নিকেতন পাইতে গেলে দুইটা জিনিস আপনার খুব জরুরি এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেক আমল আর এ সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসান লাফি খুসর এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এরপরে আমার আমার আল্লাহ বলেছেন দুইটা গুণ যার মাঝে থাকবে যেই বান্দার মাঝে থাকবে দুইটা কোয়ালিটি যেই বান্দার মাঝে থাকবে এই বান্দাটা আমি আল্লাহর কাছে জান্নাতের টিকিট পেয়ে যাবে এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু দুই নম্বর হলো আমিলুস সালিহাত যারা ইমানদার এখন ইমানদার কার কয় ইমানদার হলো তিনি যারা আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানে এবং মানে আমার নবীর কথা যারা হান্ড্রেড পার্সেন্ট পালন করে আমার নবীকে যারা বিশ্বাস করে এরাই হলো ইমানদার জুরে কোন ঠিক না ও ইমানদারের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহু আকবার শান্তি লাগে দিবেন ভাই

আল্লাহ রকবুল আলমিন বলেন জান্নাতের শুভ সংবাদ দুই গুণের অধিকারীর জন্য এক নম্বর গুণ হল যারা ইমানদার দুই নম্বর গুণ হল যারা নেক আমল করে আল্লাহর ঘরে দেখা কিন্তু আমি আমলের প্রতি বেশি জোর দিছি আমার নবী বলে পৃথিবীতে এমন একটা সময় আসবে মসজিদের সংখ্যা বেড়ে যাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে এটা কি আমত আলামত মসজিদ সুন্দর জন্য মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে এই জন্য যুবক মসজিদটারে খালি রাখবেন না এই জন্য আমার নবী আপনার নবী বলছেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে শেষ হওয়ার পর এই কবর দিকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মানুষ একটা ময়দানে উঠবে যে এই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো উলঙ্গ অবস্থায় যদি উঠে তাইলে একজনের লজ্জাস্থান তো আরেকজনের দেখিয়া ফালাইব এটা কেমন ময়দান যান আল্লাহর হাবি বলে না রে না এসা কবর থেকে ওঠার সময় গাঁটটা বাইঙ্গা দিয়া সূর্যের বরাবর চোখটা রে খুঁড়া শরীর ময়দানে মানুষকে ওঠানো হবে গাঁটটা বাইঙ্গা দিব সামনে তাকায়বার কোনো সুযোগ একদম না সবাই প্যান্ডেলটার দিকে তান না সাকান না আমার দেখেন আপনারা দেখেন তাহলে এমন ভাবে বাইঙ্গা দিলে সামনে চাইব কোন সময় আমার নবী বলে আয়েশা এমন ভাবে গাঁটটা বাইঙ্গা দিব মাতার হাত বিঘা হাত উপরে সরুজটা থাকবে মাথার খুলিটা ঠাস করে উল্টায়া যাবে বাতের মার যেমন করে টক বক টক বক করে পড়ে এমন ভাবে মাথার মগজ গুলো টক টক বক করে ছিটে ছিটে পড়বে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে কেউ কাউকে সহযোগিতা করবে না সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর হাবি পরে সেই দিন কঠিন মুসিবতের সময় যেদিন নিজের মাটিটা নিচের মাটিটা থাকবে একদম তামা হয়ে আর মাথার আধ উপরে সূর্য থাকবে এই তাপ যখন মাটির তামার মাটির মধ্যে লাগবে তখন মাটি গুলাই একদম গরম হয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে হাসরের ময়দানটা কোথায় হবে অনেকে মনে করে হাসরের ময়দানটা আসমানের উপরে হবে মিথ্যা কথা আর না 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 হাসরের ময়দানটা আসমানের উপরে হবে না হাসরের ময়দানটা হবে আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করছিলেন আল্লাহ শাম দেশে তুমি বরকত দাও আল্লাহ ইয়ামেন দেশে তুমি বরকত দাও হাদিস শরীফের মধ্যে দেখলাম সব মানুষগুলা যার যার কবর থেকে উঠা কিয়ামতের পরে যখন স্তব্ধ হয়ে যাবে আল্লাহ যখন হিসাবের কাজটা শুরু করবেন কেউ আগুন থেকে বেরিয়ে আসবে কেউ কবর থেকে উঠে আসবে কেউ পানি থেকে উঠে আসবে একটা ময়দানের দিকে সেই ময়দানের নাম হলো মাহসার ওই হাসরের ময়দানে যাবে এখন প্রশ্ন হলো হুজুর হাসরের ময়দানটা বিশ্বের কোন জায়গায় হবে একটা জায়গায় হবে সেই দেশের নাম হইল সামদে আল্লাহ আকবর আল্লাহ করে করে রাখবেন রাখবেন কাজে লাগবে এগুলো আমাদের ঠিকানা জানতে হবে আমরা মরার পরে উঠবো কই ছিলাম কই জানতে হবে আসলাম কই জানতে হবে যাবো কই জানতে হবে শেষ ঠিকানা কোথায় জানতে হবে কেউ যদি শুরু জানে শেষ জানে মা জানে সে কখনো রাস্তা ভুল করতে পারে আমার মনে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন লোকেশন লোকেশন ম্যাপ ট্র্যাক দেন কেউ যদি চিনতে রাস্তা আপনাকে চিনতে হবে এই রাস্তা এখান থেকে থেকে এই জায়গা থেকে থেকে রাস্তাটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে ট্র্যাক করতে হবে এই ট্র্যাক করবেন কোথায় প্রথম সার্চ দিবেন শাহে মদিনা এখানে গেলেই সব সহজ হয়ে যাবে এছাড়া আর কোনো রাস্তা নাই খুদা কোন খুদা কি একমাত্র সহজ সরল পথ যে পথের কথা রাসূল বলছেন যে একটা রাস্তা হবে 72 রাস্তা তোমাকে টানবে বিপথে নেওয়ার জন্য সংগ্রাম করে ওই রাস্তায় থাকতে হবে শুরু করবে রাস্তার মাথা থেকে শেষ হবে সোনা মদিনা জুরগনা সুবহানাল্লাহ বল আল্লাহ এর ব্রহাশরের ময়দান কায়ম আপনাদের কি কষ্ট হইতেছে না আপনারা আমার একটা বই যে হুজুর এবার শেষ করেন আমি শেষ করে দিব আমি যে কথাগুলো বলতেছি সব আমাদের কল্যাণে শুধু গুরুস্থানটাকে সামনে রেখা আমি এই কথাগুলো বলতেছি না আমার বিষয় ছিল আর একটা কিন্তু দেখলাম যে না আসল ঘরের কাছে এসে যদি এই মানুষগুলোকে এই ঘরের এই ঘরটা সম্পর্কে সতর্ক না করি তাহলে আমরা দুনিয়ার ঘর পেয়ে আমাদের কোনো লাভ হবে না ভাই রে এই শ্বাসটা যে ফালাইতেছি একটাকে বিল লাগছে শ্বাসটা যখন শ্বাসটা যখন কষ্ট হবে টানতে আইসিউতে ঢুকলে দেখবেন কত টাকা বিল দেওয়া লাগে কত দিতে হয় একদিনে পঁচিশ হাজার একদিনে পঞ্চাশ হাজার আইসিউতে ঢুকলে এক লক্ষ টাকা কথা বলেন না কেন ঠিক কিনা কন সঠিক কথা বাস্তব কথাই বলছে আপনাকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়েছে এটা কিডনি নষ্ট হয়ে দেখুক না আরে নষ্ট হয়ে দেখুক না আল্লাহ তো বলছেন কাই ফাতা ফুরু না বিল্লা তোমরা কিভাবে রবকে অস্বীকার করছো চিৎকার মারি কি আল্লাহ আকবর বলবেন না হাসরের ময়দান কে মহাবে মহাবে ওই ময়দানের ভিতরে সব মানুষ নাপসি নাপসি বলে নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে গাজার গোনা যেমন তার পায়ের নিচে পানি তেমন এই পানিটা কিন্তু নদীর পানির মতো নয় এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা এই পানিটা যেমন গুসার মধ্যে লাগবে পুলটি মুরগের গরম পানি লাগলে ফাঁক যেমন উপই যায় ঠিক এমনভাবে হাটটি থেকে আপনার গোস্তগুলো গরমের কারণে খুলে যাবে কঙ্কাল হয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করো পঞ্চাশ হাজার বছরে এইভাবে আপনারা এক সূর্যের নিচে দাঁড়ায় থাকবেন অন্য কোন নবীর কথাই হাসরে ময়দের হিসাব শুরু হবে না একমাত্র যার কথাই হাসরে ময়দের হিসাব শুরু হবে তিনি কল তোমার আমার নবী রহমান কথা বলেন ঠিক না ইদুল আমাত যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন সেই দিন আল্লাহর ছায়া বিনা কোনো ছায়া থাকবে না তবে কঠিন মুসিবত হলেও সাত শ্রেণির মানুষকে আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিয়া মায়া করবেন এর মধ্যে এক নম্বর হলো ন্যায় বিচারক আমাদের দেশের মধ্যে বিচারক আছেন না নাই কিছু বিচারক এসে টাকা খাইয়া বিচার করে ঘুষ খাইয়া বিচার করে এমন লোক সমাজের ভিতরে আছেন না নাই খবরদার খবরদার আমার নবী আপনার নবী বলেন আর ন্যায় বিচারক ইনসাফ বিত যারা বিচার করে টাকা খাইয়া 50টা বিচারের দরকার নাই টাকা না খাইয়া ইনসা ভিত্তিক বিচার দুইটা হলেই যথেষ্ট কথা বলেন না এইভাবে বিচার করে তাদের জন্য আমার আল্লাহ নিচে দিয়ে দিবে দুই নম্বর হলো আর এবার যার মনটা মসজিদে পড়ে থাকে আজকে আমাদের সমাজের পোলাপান মসজিদের মধ্যে আসতে চাই না এও যাই মসজিদে আসে শুধু জুম্মার নামাজে আসে এরপর জুম্মায় আসলে সবার শেষ কাতারে বসে এরপর শেষ কাতারে বসলে মোবাইলে ফেসবুক চালাই পাতা গন্ড না কিন্তু যতই তামাশা করো কেন নিজের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে আমার নবী বলে হাসরে ময়দানে আর সাজিমি নিজের ছায়া পাবে তারাই যারা মাথা আর উপরে যারা যারা ওয়াক্ত মত মসজিদে চলে যায় যারা জিকির শুনলে ফানা হয়ে যায় আমরা সুন্নিরা জিকির শুনলে ভালো লাগে কি লাগে না জিকির শুনলে বড় ভালো লাগে আজকেও জিকির ইনশাল্লাহ হইব নি কি চলেনি চলেনি এলাকা চলেনি না হ্যাঁ হ্যাঁ চলে আওয়াজ আই পড়ছে তো ইনশাল্লাহ একটু গাঠটা লাগাই লই গটটা পরিষ্কার করে লই এরপরে আমরা ছাদ দিমো দিয়া ছাদের উপর ইনশাল্লাহ জিকির করব নে কথা কল ঠিক না বেটি কেবল মাত্র খুটিটা দিয়া সাইডে ওয়ালটা তুলছি এখন সেন্টারে এর মাল লাগাইছি এখন সাদরা দিয়া লই এরপরে ইনশাল্লাহ উদ্বোধন করব নে কথা কল ঠিক না বেঠি সব জিনিস উদ্বোধন করব কার নামে তাহলে আল্লাহর জিকির লাস্টে চলবে ইনশাল্লাহ কয় না রে ইনশাল্লাহ কিও জোরে কর না ইনশাল্লাহ

কেহ লইল জল কেহ লইল বড় পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হাই রে রে হাই দেখেন সব চোখের পানি টলমল টলমল আমি যখন ওই গজলটা গাইছিলাম আমার মনে হয়েছে যদি আমি নীরবে গরো থাকতাম বৈরে কান্লাম এত কোল যেটা ফাইট গা শুধু মানুষের কারণে মাইকটা বন্ধ করি নাই মাইকটা চালাই গেছি কেহ লইল কে কেহো লইল জল কেহো লইল পা তার কেহ কারাপন কি কোনো কেটা কারাপন তাইরিস হাজার হাজার লোক বই রিস আমি ময়রা দেখি দেখি বাপ্পি বাই বন রক্তের টানে কইব বংশ টানে কইব যে একটা অ্যাম্বুলেন্স আনতিব আমার ভাইডারে বাড়িতে লিয়ে যেতিব আমার লাস্টারে বাড়িতে পাঠাইব লাস্টে ঘরের ভিতরে ঢুকাইতো না দরজার মধ্যে শোয়াইব কো লাস্টার শোয়াইবার লাগে একটা সাড়ি আন সাড়ি তাহির হিসাবে শোয়াইবার লাগে সাড়ি আন জীবনে বহুত কিছু তাহির হিসাবে খাটের মধ্যে দাজিনটা বিছাই দে তাহির হিসাবে বিছনাটা বিছাই দে তাহির হিসাবে সাদরটা বিছাই দে তাহির হিসাবে গরম পানি দে দেখছেন না বোতলের পানি আনছে ওই টিউবলের পানি না খালের পানি দিছিন যে খাইছি না মনে করছে যে না এটা কি মানের বোতলে পানি যায় দুইটা লই আছে কিন্তু আর আমি মরে গা বড়ই পাতার গরম জল লাশের পানি গরম কর লাশের লাগে খাটটা লইয়া লাশের জন্য চাটিটা বিছাই দে লাশের লাগে বাঁশের জারের বাঁশ কাঠ লাশটারে মাটিতে শোয়া লাশটা মাটি দেওয়া শেষ হয়েছে নি মসজিদের ইমাম সাহেব লাশ চেয়ে তা ইমাম সাহেব সারা জীবন চলছে মাইক দিয়া ক মরহুমের লাশ মাঠে আসছে তাহির হিসাব মাটে আসছে এই কথা কইতো না খুদার কসম কইরা করি ভাই যতই বন্ধু বান্ধব কৌ টেহার বাঘ নিবার লাগে ফাগল যতই বউ কৌ বউ তোমার সম্পদ নিবার লাগে ফাগল যতই ভাই কন মহিলা গেলে সম্পদ দি দিবার লাগে ফাগল কিন্তু মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে কষ্টের বাঘ কেউ নিবে না খবর মধ্যে সুখে কিনা দুঃখে আছি কষ্টের বাঘ পৃথিবীর কেউ নিবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা বলেন ঠিক না বেঠে আরে বুঝেন না মিয়া বাসটা যেই বাসটা মানুষে কাটে বাসটা পথ বলা গিয়ে শরীরটা পুচ্ছা যায় আপনি কি মনে করেন দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিছি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করে দিও না আর আল্লাহ কে বেজার করতে গিয়ে কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে মানুষ বড় স্বার্থপ মানুষ বাপতে বা কেউ আপনার খবর যাবে না হাসুনের মাঠে রাসুল বলেন যারা জিকির জন্য পাগল তাদের মাথার উপরে আশে আজিমের ছায়া থাকবে তারা মসজিদের জন্য পাগল আসেে আজিমের ছায়া থাকবে। যারা নামাজের জন্য পাগল তারা মাথার উপরে আশে আজিমের ছায়া থাকবে চিৎকারমের কন্যা আল্লাহ আকবার।